মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তাই যাই হোক, এখন বাজে সকাল 10টা, তা আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার ঠাকুর দেওয়া হয়ে গেল, তাহলে এখন আমি রান্নায় যাব। তা আমি এখন সকালের জলখাবার টিফিনে করবো হচ্ছে লুচি আর তরকারি। তা মেয়ে খেয়ে কলেজে যাবে, তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি রান্নাবান্না করে নিই। আর আজকে আমি রান্নাবান্না করে কোনো একটা একটা সময় আমি এক জায়গায় বেরাবো, এক জায়গায় যাবো। তা কোথায় যাব না যাব, কি করব না করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। চলো টাটা। দেখো আমার মেয়ে এখন কলেজে যাচ্ছে। গাইস এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। বললাম যে তোমাদেরকে যে আমি একটু বেরাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো বোনও চলে এসেছে, তাহলে এখন বেরাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটা তুমি বোনের মুখ দিয়ে তোমরা সবাই শুনে নেবে, আমি আর মুখে কিছু বলবো না। চলো গাইস দেখো রেডি করেছি, বোনেরা চলে এসেছে, ওয়েট করছে আমার জন্য। চলো বোনের মুখ দিয়ে শুনবি আমরা কোথায় যাচ্ছি। গাইস দেখো গাড়িতে উঠে গেছি, কোথায় যাচ্ছি আমার বোন বলবে তোমাদেরকে, চলো শুনে নাও কাছ থেকে। বলো বোনু, আজকে আমার ব্রাইডাল অর্ডার রয়েছে, আজকে বিয়ের একটা অর্ডার রয়েছে, তাই সাজাতে যাচ্ছি সোদপুরে। ও টাটা, আজকে আমার বোন এখন সাজাতে যাচ্ছে সোদপুরে, তোমরা তাহলে সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখাও সব কিছু। হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যদি কারোর ভালো লাগে তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কমেন্ট করে জানিও, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমাদেরকে। দেখো আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, আমার বোন একটা ব্যাগ নিয়ে নিয়েছে। চলো বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের কোনাকে তোমাদের দেখাচ্ছি। ওই যে কোণে বিয়ের কোণে ভেজিটেবিল পাকোড়া, গায়ে হলুদ চলে এসছে। গাইস তোমরা দেখো বিয়ের কোণেকে সাজানোর পর দেখবে তারপরে তোমরা। চলো চুলটা করছে, দেখো চুলটা ক্রিম্পিং করে নিচ্ছে, ও সাজানোর আগের মুখটা আর ভ্রুটা, এবার ভ্রুটা করছে। গাইস দেখো আমার বোন সাজাচ্ছে, কেউ যদি সাজতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের। কেন ঠান্ডা লাগে? দেখো আইলাইনার লাগানোর পর উপরে আইলাইনার উপরেই কালো আই শ্যাডো দিচ্ছে, কারণ হলো যাতে উপরে না লেগে যায় আইলাইনারটা। এটা নতুন জিনিস, আজকে আমিও শিখলাম, এই জিনিসটা আমি জানতাম না। চোখটা কিন্তু দারুণ হয়েছে। এবার এটা হচ্ছে অরেঞ্জ কালার দিচ্ছে, এটাকে কী বলে কনসিলার দিচ্ছে, মুখে প্রচণ্ড দাগ তার জন্য কনসিলার দিতেই হবে। বৌভাতেও তাই ছোট করে আঁকবে, বৌভাতে না আঁকলেই হবে। অরেঞ্জ কালারটা দিয়ে এবার একটুখানি এটা ড্যাপ ড্যাপ করে নিল।
যখন ফাউন্ডেশন দিচ্ছে 22টা দিয়ে এবার এটা মানে মেকআপটা দিয়ে এবার এটাকে বসাচ্ছে মেকআপটা। গাইজ দেখছো তো কত টাইম লাগে একটা চোখ মানে দুটো চোখ করতে গিয়ে পুরো 1 ঘন্টা 15 মিনিট লেগে গেল। দেখো আইয়ের কাজ হয়ে গেছে, এবার হচ্ছে মুখের মেকআপ হচ্ছে। এটা অরেঞ্জ কালার মানে কি এটাকে না কি বল কনসিলার দিচ্ছে, কনসিলার দিয়ে এবার এটাকে বসিয়ে নিচ্ছে মেকআপটাকে। দেখো এটা তুই হাত চালাচ্ছ, এটা কি দিচ্ছিস? ব্ল্যাক কনসিলার, ব্ল্যাক কনসিলার এটাকে। কালো রাগ কালো দাগগুলো, ওর মুখে অনেক কালো কালো দাগ আছে, এটা ঢাকার জন্য ব্ল্যাক কনসিলার দিল। ভালো করে মেকআপটাকে বসিয়ে দিচ্ছে, এর মধ্যে 45 দিল, এটাকে কি বলে সেট নাম্বার 45, সেট নাম্বার 45 দিলে দিয়ে এটাকে ভালো করে মেকআপটাকে বসাচ্ছে। তোমরা সবাই দেখো আইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে। 22টা লাগাচ্ছে, এটা হচ্ছে হাইলাইট জোন, হাইলাইট জোনে দিতে হয় এটা, 22 শেড নাম্বার 22 হাইলাইট জোন। মেকআপটা এবার বসাচ্ছে কি সুন্দর। তোমরা আগের মেকআপটা দেখো মানে আগের অরিজিনালটা দেখো আর এই মেকআপের স্কিনটা দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা তফাত। এটা হচ্ছে HD মেকআপ, তাই তো? দেখো স্কিনটা দেখো তোমরা কত গ্লো করছে এখন। দেখো হাইলাইটার দিচ্ছে এখন, দাঁড়া শুরু হয়েছে। দেখো শাড়ি পরাটা দেখো তোমরা, কমেন্ট করে জানিও তোমরা কেমন হয়েছে সাজানোটা, সাজানো কমপ্লিট। আইটা দেখো কমপ্লিট না খুলবো চোখ, তোমরা সবাই কমেন্ট করে জানিও, কেউ যদি সাজতে চাও তাহলে বলো, ফোন নাম্বার দিয়ে দেবো। ফাইনাল লুকটা দেখে নাও তোমরা সবাই, যারা যারা আমার কাছে সাজতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো আমি পুরো সামনে থেকে দেখাচ্ছি কলকাতা আই মেকআপ, কতটা গ্লো করছে দেখো। আমরা বেরিয়ে পড়েছি, সাজানো পুরো কমপ্লিট, এবার আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়িতে উঠবো, চলো তোমরা দেখতে থাকো, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রেডি হবো না আমরা এখন, চিকেন কবিরাজি নিচ্ছি, চিকেনটা দেবেন তো আমাকে, ওই যে চিকেন স্টিক, চিকেন লালিপপ ফ্রাই খাচ্ছে, মেয়ের জন্য নিয়ে এসছি চিকেন লালিপপ, এটা হচ্ছে ফিশ ফ্রাই, তাহলে ওরা খেয়ে নিক।
দেখো চলে এসছি, আর মেয়ের জন্য ফিস ফ্রাই, আর বড়দের জন্য ফিস ফ্রাই, আর ছোটো মেয়ের জন্য চিকেন লালিপপ নিয়ে চলে এসছি। তা চলো, ভিডিওটা বেশি পারবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা, আজকের মতন আমার বক্তব্য এখানেই শেষ। ও একটা কথা, যদি কারোর ভালো লাগে সাজানো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কেউ যদি সাজতে চান তাহলে ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। চলো টাটা।